বরগুনায় লঞ্চের ধাক্কায় 33,000 ভোল্টের বৈদ্যুতিক সঞ্চালন লাইন ছিঁড়ে জেলা শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। বৃহস্পতিবার সকালে বরগুনা পৌরসভার খাগদন নদীর ওপরে থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই নদী বন্দরে থাকা বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। নৌবন্দর কর্তৃপক্ষ বলছে, বৈদ্যুতিক লাইন সরিয়ে নিতে একাধিকবার চিঠি দিলেও বিকল্প ব্যবস্থা গ্রহণ করেনি বিদ্যুৎ বিভাগ। ফলে বিদ্যুৎ সংযোগের মূল লাইনের নিচ থেকেই বরগুনা থেকে ঢাকাগামী লঞ্চগুলো ঝুঁকি নিয়ে চলাচল করত। বরগুনার নৌবন্দর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রাজারহাট বি লঞ্চটি খাগদন নদীতে বরগুনা ঘাটের কাছাকাছি পৌঁছালে নদীর ওপর বিদ্যুৎ সংযোগের মূল লাইনের সঙ্গে আটকে যায়। অটো সার্কিট ব্রেকিং সিস্টেম চালু থাকায় লঞ্চ আটকে যাওয়ার সঙ্গে সঙ্গেই লাইনটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে এতে লঞ্চে থাকা কোনো যাত্রীর হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিদ্যুৎ সরবরাহের মূল লাইনটি ছেড়ে যাওয়ায় বরগুনা শহর জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজকে ঢাকা থেকে রাজারহাট বি আসার সময় ওই যে খালের ভিতরে তার ঝুলে থাকায় ওই তার লঞ্চের সাথে বেজে তার বিচ্ছিন্ন হয়ে যায়। তো ওই যে তার মানে বিদ্যুতিক সার্কিট অটো থাকার কারণে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে নাই। যদি অটো সার্কিট না থাকতো তাহলে অনেক ক্ষয়ক্ষতি হতো লঞ্চের প্লাস যাত্রীদের। চুক্তি হইতে পারে, কিন্তু এটি নিয়ে 8-9 বছর ধরে প্রতিটা মিটিংয়ে আলোচনা চলছে এই তারটা জাগাইয়ে দেওয়ার জন্য। প্রতিটা মিটিংয়ে এসপি সাহেব ওই যে বসাক স্যার থাকাকালীন হইতে এ পর্যন্ত যত মিটিং হয়েছে সব মিটিংয়ে বলা হয়েছে যে এই তারটা কিন্তু আমাদের লঞ্চের সাথে বাজে, এই তারটারে জাগাই দেওয়ার জন্য। পৌর বিচার মামুন সাহেব ছিল, তার কাছে আপনারা জানিয়ে নিতে পারেন। বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জানান, আধুনিক সিস্টেম চালু থাকায় লঞ্চ আটকে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। ফলে এই ঘটনায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। বরগুনায় খাগদন নদীর উপর দিয়ে লাইনটা গেছে, এখানে 33,000 ভোল্ট লাইনটা। তো যখন লঞ্চ যাচ্ছে তো লঞ্চে পুরো তারটা জড়িয়ে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন দুইটা খাম্বা সহ ভেঙে তারে লঞ্চটা আটকে থেমেই যায় এক পর্যায়ে। তো আমরা ঘটনাস্থলে আসি। তো এখানে যেহেতু আধুনিক একটা সিস্টেম এখানে চালু ছিল এই বিদ্যুৎ উপকেন্দ্রটা, তো এখানে অটো শাটডাউন হয়ে যায় যার জন্য বড় ধরনের দুর্ঘটনা ঘটে নাই। ধন্যবাদ। আমরা অলরেডি 10:15 দিকে এই যে টনাকাঙ্ক্ষিত ঘটনা প্লাস ইচ্ছাকৃত যে আমাদের যে 33 kV এবং 11 kV তার ছিঁড়ে ফেলছে এবং আমাদের অনেক ক্ষয়ক্ষতি সম্পন্ন হয়েছে, এর জন্য আমাদের যে কুইক যে টিম আছে আমাদের সার্বক্ষণিক বিদ্যুতের যে কাজ করে কর্মী তাদেরকে আমি সাথে সাথে নিয়োজন করে রাখছি এবং আমি নিজেও এটা মানে তদারকি করতেছি এবং আমরা আশা করি আমাদের যে অক্লান্ত পরিশ্রম এবং যে চেষ্টার মাধ্যমে অতি দ্রুতই আমরা বিকল্প সোর্স দিয়ে চালু করতে পারবো বরগুনার বিদ্যুৎ। 33 ও 11,000 ভোল্টের দুটি মূল লাইনের তার ছিঁড়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানালেন বরগুনা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী। আজকে সকাল 10 ঘটিকায় প্রায় সকাল 10 ঘটিকায় লঞ্চটা যখন বরগুনা টার্মিনালে প্রবেশ করবে, এমন অবস্থায় বরগুনা বিদ্যুৎ সর্ব উজপাটিকা বরগুনার কাছাকাছি আসার পর নদীতে জোয়ার ছিল এবং লঞ্চ বড় থাকায় উজপাটিকা বরগুনা বিদ্যুৎ সরবরাহ অফিসের যে তারটা প্রভাবিত আছে নদীর মাঝখানে দিয়ে দীর্ঘদিন যাবৎ প্রভাবিত থাকায় বরগুনা নদীবন্দরে দায়িত্বরত আগে পরে যারাই কর্মকর্তা বন্দর কর্মকর্তা ছিলেন এবং আমি সহ একাধিকবার চিঠি দেওয়া সত্ত্বেও এই বরগুনা বিদ্যুৎ সরবরাহ উজপাটিকা লাইনটা নদীর মাঝখানে প্রবাহিত অবস্থায় আছে, এটা এখান থেকে সরিয়ে নেয় নাই। সরিয়ে না নেওয়ার কারণেই আজকে ওনাদের যে তারটা নদীর মাঝখানে প্রবাহিত আছে ওইটার সাথে লঞ্চের মাস্তুলের সাথে বেঁধে যায়। বরগুনা বিদ্যুৎ সরবরাহ এবং অন্যান্য সংস্থা সকলের কাছ থেকে সহযোগিতা কামনা করছি, অনতিবিলম্বে এ তারটাতে নদীর মাছ থেকে
সরিয়ে নেওয়ার ব্যাপারে সহযোগিতা করেন। পরে বিকাল চারটার দিকে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।